সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে 4 নং বারগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। নোয়াখালীর সোনাইমুড়িতে আজ রবিবার সকালে কাশীপুর বাজারে সহস্রাধিক বন্যাত মানুষের মাঝে 10 কেজি হারে চাল, ডাল, আলু সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সহসভাপতি ও 4 নং বারগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা বিএনপির অন্যতম সদস্য কবির আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি থানা বিএনপির সদস্য ও বারগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ইউপি সদস্য ওমর ফারুক ভূঁইয়া, বারগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য আমিনুল হক ফয়সাল, নজির আহমদ, সাইফুল ইসলাম আরজু সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।